ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ফ্রেন্ডস, তোমরা অবশ্যই জানো যে প্রত্যেক দিন রাত্রি 8:30 PM-এ আমরা জেনারেল নলেজের ক্লাস করিয়ে থাকি, যা তোমাদের আপকামিং এনি কম্পিটিটিভ এক্সাম লাইক LDC MTS, ত্রিপুরা স্টেট ট্রেভেল, SSC, GD প্লাস যে কোনো কম্পিটিটিভ এক্সামে তুমি বসতে যাচ্ছ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসে আমরা সেই সব কোশ্চেনগুলো আলোচনা করছি যেগুলো বিগত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে 10 থেকে 15 বছর এসেছে। সবগুলো কোশ্চেনের পিছিয়ে তোমরা 4-5 সেকেন্ড করে সময় পাবে, সঠিক উত্তরটি অবশ্যই কমেন্টস করবে, তার মাধ্যমে তোমরা নিজেদের প্রস্তুতিকে নিজেরা যাচাই করে নিতে পারবে। হ্যাঁ, চলো প্রথম কোশ্চেনটা কি দেখো। বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? তোমরা যারা জানো অবশ্যই কমেন্টস করে জানাও সঠিক উত্তর কী হবে। কোথায় বিক্রম সারাভাই স্পেস সেন্টার? ইয়াস, বিক্রম সারাভাই স্পেস সেন্টার অবস্থিত তিরুবনন্তপুরম। হ্যাঁ, তিরুবনন্তপুরমে। ওকে, তিরুবনন্তপুরম এটা কোথায়? এটা কেরলের মধ্যে অবস্থিত, না অ্যাকচুয়ালি কেরলের রাজধানী তিরুবনন্তপুরম, ঠিক না? ওকে, আর কেরল সম্বন্ধে তো অনেক কোশ্চেন আসে, আমি অনেক ক্লাসে আলোচনা করেছি, চলো আজকের আলোচনা করিনি। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। 2 নম্বর কোশ্চেন, ইন্দুরের বিষে কোন বিষাক্ত রসায়ন থাকে? যে ইন্দুর, হ্যাঁ, ইন্দুরের বিষে কোন বিষাক্ত রসায়ন থাকে? কী হবে সঠিক উত্তর, ফটাফট কমেন্টস করো। ইন্দুরের বিষে, ইয়েস, জিঙ্ক ফসফাইট। হ্যাঁ, জিঙ্ক ফসফাইট যে বিষাক্ত রসায়নটি থাকে ইন্দুরের বিষে। হ্যাঁ, অপশন সি হবে সঠিক উত্তর, যারা সি নাম্বার কমেন্টস করেছ একদম সঠিক, জিঙ্ক ফসফাইট। ওকে ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো। 3 নম্বর কোশ্চেন, মোহিনী অট্টম কোন রাজ্যের নৃত্য? মোহিনী অট্টম কোন রাজ্যের নৃত্য? মোস্ট ইম্পর্টেন্ট, আশা করি তোমরা সকলে জানবে, কেননা আমি আগে ক্লাসে আলোচনা করেছি এগুলো। মোহিনী অট্টম, ফটাফট কমেন্টস করো। মোহিনী অট্টম কোন রাজ্যের নৃত্য? ইয়েস, সঠিক উত্তরে যাবে কেরলের। হ্যাঁ, অপশন ডি হবে সঠিক উত্তর, কেরল। কেরলের একটি ফেমাস নৃত্য হলো মোহিনী অট্টম। হ্যাঁ, অপশন ডি হবে সঠিক উত্তর, যারা ডি নাম্বার কমেন্টস করেছে একদম সঠিক। তাছাড়াও কেরলে রয়েছে কৃষ্ণ অট্টম, হ্যাঁ, কৃষ্ণ অট্টম প্লাস কালী অট্টম। হ্যাঁ, দ্যাট মিন্স কালী অট্টম দিয়ে যে যত সব নৃত্যই আছে সব কিন্তু কেরলের। হ্যাঁ, এটা মনে রাখবে। হ্যাঁ, এবং কথাগুলি, কথাগুলিও আছে। হ্যাঁ, কথাগুলি মনে রাখবে, এগুলি মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু আসে, যে কথাগুলি কোন রাজ্যের নৃত্য, অপশন হয়ে যাবে ডি, ঠিক না? আচ্ছা, তাছাড়া কেরলের একটি ফেমাস উৎসব আছে যেটাকে বলে উনাম উৎসব। হ্যাঁ, আমি আলোচনা করেছি আগে ক্লাসে উনাম উৎসব, এই কোশ্চেনটা কিন্তু আসে, উনাম উৎসব কোন রাজ্যের উৎসব? সঠিক উত্তর হিসেবে কেরলা। উনাম উৎসবকে কিন্তু আবার নৌকাবাহী উৎসবও বলা হয়। হ্যাঁ, নৌকাবাহী উৎসবও কিন্তু বলা হয়, মনে রাখবে। ওকে, চলো, আর ক্লাসটি হেল্পফুল মনে হলে অবশ্যই সকলে একটি করে লাইক করে দেবে। হ্যাঁ, চলো 4 নম্বর কোশ্চেনটা কি দেখো। ভারতের কোন রাজ্যে গরম পানি অভয়ারণ্য অবস্থিত? গরম পানি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? রিপিটেড কোশ্চেন এগুলো আমাদের, আশা করি সকলেই পারবে। হ্যাঁ, ক্লাসের মধ্যে আমি ম্যাক্সিমাম হিস্টোরি এবং জিওগ্রাফির কোশ্চেনটি নিয়ে আসার চেষ্টা করছি। হ্যাঁ, কেননা তোমাদের আপকামিং LDC এক্সাম, MTS এক্সামের সিলেবাস কিন্তু ইন্ডিয়ান হিস্টোরি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক না? চলো তাহলে কী হবে সঠিক উত্তর, ভারতের কোন রাজ্যে গরম পানি অভয়ারণ্য অবস্থিত? গরম পানি অভয়ারণ্য, ইয়াস, সঠিক উত্তর হয়ে যাবে অসম। হ্যাঁ, অসম রাজ্যে অবস্থিত গরম পানি অভয়ারণ্য, ঠিক আছে, অপশন বি হবে সঠিক উত্তর, যারা বি নাম্বার কমেন্টস করেছে একদম সঠিক। হ্যাঁ, তাছাড়া আরও অসমে কী রয়েছে, কী অভয়ারণ্য রয়েছে? মানস। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট, নোট করো মানস, এবং তারপর আছে কাজিরাঙ্গা। কাজিরাঙ্গা এগুলো অসমে অবস্থিত। হ্যাঁ, অসমের রাজধানী কী? রাজধানী দিশপুর, ঠিক না, সকলে আমরা জানি। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 5 নম্বর কোশ্চেন, কম্পিউটার ভাষাতে আইপি সম্পূর্ণ নাম কি? মানে আইপির ফুল ফর্ম কি? কম্পিউটার ভাষাতে যে আইপিএর সম্পূর্ণ নাম কি, কী হবে সঠিক উত্তর, ফটাফট কমেন্টস করো। আইপি, তাছাড়া সিপিইউ, এগুলো কিন্তু আসে। হ্যাঁ, যদিও তোমাদের LDC যারা এক্সামে বসতে যাচ্ছ, LDC MTS, তোমাদের জব ওরিয়েন্টেড কোশ্চেনে কিন্তু কম্পিউটারের পোর্শনটা আছে, ঠিক না? যদি আমি কোশ্চেনগুলো তোমাদেরকে আমি এড করে দিয়েছি। হ্যাঁ, কী হবে সঠিক উত্তর, ফটাফট কমেন্টস করো। আইপির সম্পূর্ণ নাম, ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে ইন্টারনেট প্রোটোকল। হ্যাঁ, ইন্টারনেট প্রোটোকল হলো আইপির সম্পূর্ণ নাম। হ্যাঁ, অপশন এ হবে সঠিক উত্তর, যারা এ নাম্বার কমেন্টস করেছ একদম সঠিক, ইন্টারনেট প্রোটোকল। আর সিপিইউর ফুল ফর্ম কি? সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। হ্যাঁ, মনে রাখবে। আচ্ছা, তাছাড়া একটি কোশ্চেন আসে কম্পিউটার উপর থেকে, যে কম্পিউটার কে আবিষ্কার করেন?
ক্লাসে আমি করিয়েছি, সকলে জানবে কম্পিউটার কে আবিষ্কার করেন, চার্লস বেবেজ, ঠিক না? চার্লস বেবেজ, চার্লস বেবেজ কম্পিউটার আবিষ্কার করেন। হ্যাঁ, আমি যে কোশ্চেনগুলো ক্লাসে আলোচনা করছি সবগুলো কিন্তু নোট করে নেবে, এক্সটার্নাল ফ্যাক্টগুলো যে আলোচনা করছি সেগুলো নোট করে নেবে। হ্যাঁ, সবগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, ছয় নম্বর কোশ্চেন। আর তোমরা সকলে জেনে গেছো যে এসএসসি জিডির কিন্তু মেল ফিমেলদের জন্য ভ্যাকেন্সি বের হয়ে গেছে, ঠিক না? ফর্ম ফিল আপ চলছে, যারা যারা ডিফেন্স ফোর্সে যাওয়ার জন্য ইচ্ছুক আছো বা ওয়েট করছো অবশ্যই অ্যাপ্লাই করে নেবে। হ্যাঁ, সিআরপি, বিএসএফ, সিআইএসএফ, এআর সবগুলোর জন্য কিন্তু, হ্যাঁ, ভ্যাকেন্সি বের হয়েছে, অ্যাপ্লাই করে নেবে। হ্যাঁ, আর আমাদের ক্লাসগুলো অবশ্যই অ্যাটেন্ড করবে, সেই এই ক্লাসগুলো কিন্তু তোমাদের এসএসসি জিডির জন্য কাজে আসবে। হ্যাঁ, চলো সঠিক উত্তর কী হয়ে যাবে, সৌরজগতের সবচেয়ে ঠান্ডা গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে ঠান্ডা গ্রহ সকলে জানবে আশা করি, সবচেয়ে ঠান্ডা গ্রহ, সবচেয়ে গরম গ্রহ এগুলো আমি করিয়েছি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। সবচেয়ে ঠান্ডা গ্রহ হলো নেপচুন, ঠিক না? নেপচুন, অপশন সি হবে সঠিক উত্তর, যারা সি নাম্বার কমেন্টস করেছে একদম সঠিক। সৌরজগতের সবচেয়ে ঠান্ডা গ্রহ হলো নেপচুন, আর সবচেয়ে যদি গরম গ্রহ বলে গরম তবে হবে শুক্র। হ্যাঁ, শুক্র হবে সবচেয়ে গরম গ্রহ। হ্যাঁ, মনে রাখবে শুক্র সবচেয়ে গরম গ্রহ এবং নেপচুন সবচেয়ে ঠান্ডা গ্রহ। হ্যাঁ, আর বর্তমানে সৌরজগতের কটি গ্রহ আছে জানো তোমরা? বর্তমানে সৌরজগতের আটটি গ্রহ আছে, ঠিক না? আটটি গ্রহ। হ্যাঁ, আগে কয়টি ছিল? আগে নয়টি ছিল, ঠিক না? তারপরে 2006 সালে প্লুটোকে গ্রহ থেকে বাদ দেওয়া হয়েছে, প্লুটো। হ্যাঁ, 2006 সালে প্লুটোকে গ্রহ থেকে বাদ দেওয়া হয়েছে, বর্তমানে সৌরজগতের আটটি গ্রহ, ঠিক আছে? সবচেয়ে গরম গ্রহ হলো শুক্র, সবচেয়ে ঠান্ডা গ্রহ হলো নেপচুন, মোস্ট ইম্পর্টেন্ট, নোট করে নাও, ঠিক আছে? ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, সাত নম্বর কোশ্চেন। প্রথম মানুষ কোন ধাতুর ব্যবহার করেছিল? মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার করেছিল? ইন্ডিয়ান হিস্টোরি কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট, কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে তামা। হ্যাঁ, তামা, কপার বা তামা। হ্যাঁ, তামার ব্যবহার করেছিল, অপশন সি হবে সঠিক উত্তর, যারা সি নাম্বার কমেন্টস করেছে একদম সঠিক। হ্যাঁ, মানুষ প্রথম, সর্বপ্রথম তামার ব্যবহার করেছিল। হ্যাঁ, ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, আট নম্বর কোশ্চেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানীর নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানীর নাম কি? দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানীর নাম ফটাফট কমেন্টস করো। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানীর নাম, ইয়েস, উজ্জয়িনী। হ্যাঁ, উজ্জয়িনী, অপশন বি হবে সঠিক উত্তর, যারা বি নাম্বার কমেন্টস করেছে একদম সঠিক। হ্যাঁ, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানীর নাম হলো উজ্জয়িনী। হ্যাঁ, অপশন বি হবে সঠিক উত্তর। তাছাড়া কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তাছাড়া তোমার আছে অশোক। হ্যাঁ, অশোক, ধনানন্দ, হ্যাঁ, ধনানন্দ, তাছাড়া সমুদ্রগুপ্ত, হ্যাঁ, সকলের কিন্তু রাজধানী উজ্জয়িনী, ঠিক আছে, মনে রাখবে। হুম, আর তারপর আছে দেখো আগ্রা, আগ্রা হলো শাহজাহানের রাজধানী। হ্যাঁ, শাহজাহান, শাহজাহানের রাজধানী কি? আগ্রা। হুম, আর এই ফতেপুর সিক্রি হলো তোমার আকবরের রাজধানী। হ্যাঁ, আকবর, আকবরের রাজধানী কি? ফতেপুর সিক্রি। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, নয় নম্বর কোশ্চেন। এশিয়ান গেমস এর প্রথম আয়োজন কোথায় হয়েছিল? এশিয়ান গেমসের প্রথম আয়োজন কোথায় হয়েছিল? কোথায়? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এশিয়ান গেমসের প্রথম আয়োজন কোথায় করা হয়েছিল? ইয়েস, সঠিক উত্তর হবে নিউ দিল্লিতে। হ্যাঁ, নিউ দিল্লিতে প্রথম আয়োজন করা হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1951। হ্যাঁ, 1951 খ্রিস্টাব্দে। হ্যাঁ, অপশন ডি হবে সঠিক উত্তর, যারা ডি নাম্বার কমেন্টস করেছে একদম সঠিক। ওকে, ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, দশ নম্বর কোশ্চেন। প্রথম বিশ্বকাপ ফুটবল কবে শুরু হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আশা করি সকলে জানবে, প্রথম বিশ্বকাপ ফুটবল কবে শুরু হয়েছিল? তার সঙ্গে সঙ্গে তোমরা বলবে বিশ্বকাপ ক্রিকেট, হুম, এবং বিশ্বকাপ হকি, এগুলো নোট করে নেবে। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট, আমি ক্লিয়ার করে দেবো এখানে। হ্যাঁ, তাহলে প্রথম বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয়েছিল 1930 খ্রিস্টাব্দে। 1930 খ্রিস্টাব্দে কোথায়? উরুগুতে। হ্যাঁ, 1930 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বকাপ ফুটবল শুরু হয়েছিল উরুগুতে। হ্যাঁ, অপশন সি হবে সঠিক উত্তর, যারা সি নাম্বার কমেন্টস করেছে একদম সঠিক। আর বিশ্বকাপ ক্রিকেট শুরু হয়েছিল 1975। হ্যাঁ, ফার্স্ট বিশ্বকাপ খেলা শুরু হয়েছিল 1975 ইংল্যান্ডে। হ্যাঁ, ইংল্যান্ড, নোট করো, ইংল্যান্ডে। হ্যাঁ, ক্রিকেট, আর হকি, হকি হয়েছিল 1971। হ্যাঁ, 1971 ফার্স্ট স্পেনে। হ্যাঁ, স্পেনে, ঠিক আছে। তাহলে বিশ্বকাপ ফুটবল 1930 খ্রিস্টাব্দে প্রথম শুরু হয়েছিল কোথায়? উরুগুতে। ক্রিকেট শুরু হয়েছিল 1975 ইংল্যান্ডে, এবং হকি শুরু হয়েছিল 1971 স্পেনে। ওকে, নোট করে নিয়েছো আশা করি, মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু মিস করবে না। হ্যাঁ, ওকে,
চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 11 নম্বর কোশ্চেন, চিকিৎসার নোবেল পুরস্কার প্রাপক প্রথম ভারতীয়, চিকিৎসায় নোবেল পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় কে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যাকশনাল কিছু আমি ফ্যাক্টও আলোচনা করে দেবো, এখানে নোট করে নেবে। হ্যাঁ, চিকিৎসায় নোবেল পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় কে? সঠিক উত্তর হয়ে যাবে হরগোবিন্দ খুরানা। হ্যাঁ, হরগোবিন্দ খুরানা হলেন চিকিৎসা ক্ষেত্রে প্রথম নোবেল পুরস্কার প্রাপক ভারতীয়। অপশন বি হবে সঠিক উত্তর, যারা বি নাম্বার কমেন্টস করেছে একদম সঠিক। কত খ্রিস্টাব্দে পেয়েছিলেন? 1968। হ্যাঁ, 1968 খ্রিস্টাব্দে, হ্যাঁ, তিনি চিকিৎসার জন্য প্রথম নোবেল পুরস্কার পান। হ্যাঁ, হরগোবিন্দ খুরানা, ঠিক আছে। আচ্ছা, তাছাড়া তোমাদের আরও পরীক্ষায় আসে যে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি কী আবিষ্কার করেছিলেন? তিনি আবিষ্কার করেন জেনেটিক কোড। হ্যাঁ, জেনেটিক কোড, জেনেটিক কোড আবিষ্কার করেছিলেন। হ্যাঁ, জেনেটিক কোড মনে রাখবে। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 12 নম্বর কোশ্চেন, অর্থশাস্ত্রে নোবেল পুরস্কার প্রাপক প্রথম ভারতীয়, অর্থশাস্ত্রে নোবেল পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় কে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, নোট করে নেবে, কী হবে সঠিক উত্তর? অর্থশাস্ত্রে নোবেল পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় হলো অমর্ত্য সেন। হ্যাঁ, অপশন বি হবে সঠিক উত্তর, যারা বি নাম্বার কমেন্টস করেছে একদম সঠিক। অমর্ত্য সেন অর্থশাস্ত্রে প্রথম নোবেল পুরস্কার প্রাপক প্রথম ভারতীয়। কত খ্রিস্টাব্দে পেয়েছিলেন তিনি? 1998। হ্যাঁ, 1998 খ্রিস্টাব্দে, ঠিক আছে, মনে রাখবে 1998 খ্রিস্টাব্দে। হ্যাঁ, তারপরে অপশন এতে কী আছে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান? 1913 খ্রিস্টাব্দে। হ্যাঁ, সাহিত্যের জন্য, ঠিক না, সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পান। আর তার লেখা যে নোবেল পুরস্কার পেয়েছিলেন কাব্যগ্রন্থটির নাম কি? গীতাঞ্জলি। হ্যাঁ, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পান, ঠিক না। আচ্ছা, তারপর সিতে আছে দেখো, কৈলাস শতাব্দী তিনি কী জন্য পেয়েছিলেন? তিনি কিছু বছর আগে পেয়েছিলেন, 2014 সালে, সকলেই জানো আশা করি, তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। হ্যাঁ, শান্তির জন্য, হ্যাঁ, মানে বাচপন বাঁচাও, তিনি বাচ্চারার উপরে কাজ করেছিলেন, চাইল্ড, হ্যাঁ, বাচপন বাঁচাওয়ার জন্য তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পান। তারপর আছে দেখো মাদার টেরেসা, মাদার টেরেসাও কিন্তু শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন 1979 সনে। হুম, মাদার টেরেসা পান 1979 সনে নোবেল পুরস্কার শান্তির জন্য, ঠিক আছে, ওকে। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 13 নম্বর কোশ্চেন, গোদাবরী নদীর উৎপত্তি স্থল কোথায়, গোদাবরী নদীর উৎপত্তি স্থল কোথায়, কোথায় আশা করি সকলে জানো, ফটাফট কমেন্টস করো। গোদাবরী নদীর উৎপত্তি স্থল কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে নাসিক। হ্যাঁ, নাসিক থেকে, অপশন বি হবে সঠিক উত্তর, যারা বি নাম্বার কমেন্টস করেছ একদম সঠিক, মহারাষ্ট্রের নাসিক, হ্যাঁ, থেকে গোদাবরীর উৎপত্তি। এবং পতিত কোথায় হয়? পতিত হয়েছে বঙ্গোপসাগরে। হ্যাঁ, বঙ্গোপসাগর হয়েছে পতিত, ঠিক আছে। আচ্ছা, মনে রাখবে, হ্যাঁ, বঙ্গোপসাগরে পতিত হয়েছে, ওকে, ঠিক না, গোদাবরী। আচ্ছা, গোদাবরী, গোদাবরী তো জানো তোমরা দক্ষিণ ভারতের সর্বোচ্চ নদী, গোদাবরী, ঠিক না, দক্ষিণ ভারতের সর্বোচ্চ নদী, দৈর্ঘ্য কত? 1465। হুম, 1465 কিলোমিটার। হ্যাঁ, ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 14 নম্বর কোশ্চেন, নিউমোনিয়া রোগ শরীরের কোন অঙ্গকে প্রভাবিত করে, নিউমোনিয়া যে রোগটা, এটা শরীরের কোন অঙ্গকে প্রভাবিত করে, কী হবে সঠিক উত্তর? ফটাফট কমেন্টস করো, নিউমোনিয়া শরীরের কোন অঙ্গকে প্রভাবিত করে? এই রোগটা শরীরের ফুসফুসকে অ্যাটাক করে, হ্যাঁ, বা ফুসফুসকে প্রভাবিত করে, অপশন এ হবে সঠিক উত্তর, যারা এই নাম্বার কমেন্টস করেছ একদম সঠিক। হ্যাঁ, আর ফুসফুসকে তাছাড়াও করোনা ভাইরাস, হ্যাঁ, করোনা ভাইরাস প্লাস টিবি সবগুলো কিন্তু ফুসফুসকে অ্যাটাক করে, হ্যাঁ, প্রভাবিত করে, ঠিক আছে, করোনা ভাইরাস টিবি। হ্যাঁ, ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 15 নম্বর কোশ্চেন, টমাটোর রং লাল কিসের কারণে হয়ে থাকে, টমাটোর রং, কোশ্চেনটা রিপিটেড কোশ্চেন, ক্লাসে আমরা করিয়েছি, টমাটোর রং লাল কিসের কারণে হয়ে থাকে, কিসের কারণে, কী হবে সঠিক উত্তর? টমাটোর রং, ইয়াস, সঠিক উত্তর হয়ে যাবে লাইকোপিন। হ্যাঁ, লাইকোপিনের কারণে টমাটোর রং লাল হয়ে থাকে, অপশন এ হবে সঠিক উত্তর, যারা এই নাম্বার কমেন্টস করেছ একদম সঠিক, লাইকোপিন, ওকে, ওকে। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 16 নম্বর কোশ্চেন, নেপোলিয়ন বোনাপার্ট কোন বছর সম্রাট হন, নেপোলিয়ন বোনাপার্ট কোন বছর সম্রাট হন, কী হবে সঠিক উত্তর? ফটাফট কমেন্টস করো, এবং কোথাকার সম্রাট হন, নোট করে নেবে, আলোচনা করে দেবো, সঠিক উত্তর হয়ে যাবে 1804। হ্যাঁ, 1804 খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপার্ট সম্রাট হন, কোথাকার সম্রাট হন? ফ্রান্সের। হ্যাঁ, ফ্রান্সের, ওনার শাসনকাল হলো 1804 থেকে 1815। হ্যাঁ,
1804 থেকে 1815 11 বছর উনার শাসনকাল ফ্রান্সের সম্রাট হন 1804 খ্রিস্টাব্দে আচ্ছা তিনি কি নামে পরিচিত নেপোলিয়ন বোনাপার্ট কি নামে পরিচিত ছিলেন কোশ্চেনটা আসে নেপোলিয়ন বোনাপার্ট কি নামে পরিচিত ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে ম্যান অফ ডেসিনি হ্যাঁ ম্যান অফ দ্য ডেসিনি ম্যান অফ ডেস্টিনি ম্যান অফ ডেস্টিনি নামে পরিচিত ছিলেন হ্যাঁ নেপোলিয়ন বোনাপার্ট ওকে চলো পরবর্তী কোশ্চেনটা দেখো 17 নম্বর কোশ্চেন হোমিওপ্যাথির জনক কাকে বলা হয় হোমিওপ্যাথি হ্যাঁ যে আমাদের হোমিওপ্যাথির জনক কাকে বলা হয় তার সঙ্গে তোমরা বলবে আয়ুর্বেদিক জনক কাকে বলা হয় চিকিৎসার জনক কাকে বলা হয় কোশ্চেনটা কিন্তু আসে হ্যাঁ নোট করে নেবে মোস্ট ইম্পর্টেন্ট হোমিওপ্যাথির জনক বলা হয় কাকে সঠিক উত্তর হয়ে যাবে স্যামুয়েল হেনিম্যানকে হ্যাঁ স্যামুয়েল হেনিম্যানকে বলা হয় হোমিওপ্যাথির জনক হ্যাঁ অপশন ডি হবে সঠিক উত্তর যারা ডি নাম্বার কমেন্টস করেছ একদম সঠিক স্যামুয়েল হেনিম্যান হ্যাঁ আর আয়ুর্বেদের জনক বলা হয় কাকে চরককে হ্যাঁ চরক নোট করে নাও আয়ুর্বেদের জনক বলা হয় চরককে হ্যাঁ এবং চিকিৎসা শাস্ত্রের জনক বলা হয় সুশ্রুতকে হ্যাঁ সুশ্রুতকে বলা হয় চিকিৎসা শাস্ত্রের জনক হ্যাঁ অপশন বিতে আছে দেখো সুশ্রুত হ্যাঁ ওনাকে বলা হয় চিকিৎসা শাস্ত্রের জনক ওকে চলো তারপর কোশ্চেনটা দেখো 18 নম্বর কোশ্চেন বাংলাদেশের জাতীয় খেলার নাম কি সকলে জানবে আশা করি ফরওয়ার্ড কমেন্টস করো বাংলাদেশের জাতীয় খেলার নাম কি হবে সঠিক উত্তর ফরওয়ার্ড কমেন্টস করো বাংলাদেশের জাতীয় খেলা ইয়েস সঠিক উত্তর হয়ে যাবে কাবাডি হ্যাঁ কাবাডি হলো বাংলাদেশের জাতীয় খেলা অপশন বি হবে সঠিক উত্তর যারা বি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক হ্যাঁ বাংলাদেশের জাতীয় খেলা হলো কাবাডি হ্যাঁ আর তার সঙ্গে সঙ্গে তোমরা বলো বাংলাদেশের ঢাকা ক্যাপিটাল কি আমি বলে দিয়েছি ঢাকা ক্যাপিটাল হলো ঢাকার মুদ্রা হলো টাকা হ্যাঁ আর জাতীয় ফুল হলো শালুক হ্যাঁ শালুক জাতীয় ফুল হলো শালুক হ্যাঁ আর তাছাড়া তোমরা কমেন্টস করে জানাও যে ভারতের জাতীয় খেলার নাম কি ভারতের জাতীয় খেলার নাম কি অবশ্যই কমেন্টস করে জানাও সকলে জানো আশা করি জানারও দরকার হ্যাঁ ওকে চলো পরবর্তী কোশ্চেনটা দেখো 19 নম্বর কোশ্চেন গরু কোন দেশের জাতীয় পশু গরু কাউ গরু কোন দেশের জাতীয় পশু কী হবে সঠিক উত্তর ফরওয়ার্ড কমেন্টস করো সকলের জানা দরকার আমাদের প্রতিবেশী রাজ্য গরু কোন দেশের জাতীয় পশু ইয়েস সঠিক উত্তর হয়ে যাবে নেপাল হ্যাঁ নেপালের জাতীয় পশু হলো গরু ঠিক আছে অপশন ডি হবে সঠিক উত্তর যারা ডি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক ওকে ওকে চলো পরবর্তী কোশ্চেনটা দেখো 20 নাম্বার কোশ্চেন ভারতের নেপোলিয়ন নামে কে পরিচিত সকলেই জানো রিপিটেড কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট অনেকবার অনেক কম্পিটিটিভ এক্সামে এসেছে ভারতের নেপোলিয়ন নামে কে পরিচিত কে ভারতের নেপোলিয়ন ইয়েস সমুদ্রগুপ্ত ঠিক না সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ন নামে পরিচিত অপশন বি হবে সঠিক উত্তর হ্যাঁ যারা বি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক নেপোলিয়ন হ্যাঁ আচ্ছা চলো তাহলে আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 20 কোশ্চেন আলোচনা করেছি আমি প্রত্যেক দিন একটি কথা বলি 20 কোশ্চেন আমি আলোচনা করি কিন্তু এক্সটার্নাল ফ্যাক্ট মিলে প্রায় 50 মতন কোশ্চেন কিন্তু আমাদের হয়ে যায় হ্যাঁ রেগুলার যদি তুমি ক্লাসগুলো অ্যাটেন্ড করো জিকের জন্য তোমার কোনো সমস্যা পড়তে হবে না এতটুকু আমাদের কনফিডেন্স ওকে চলো তাহলে আজকের জন্য এতটুকুই আগামী ক্লাসে সেম টাইমে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাতরম